তবু বিএনপি একটা দল, তারা প্রত্যাখ্যান করলে, এতগুলো দল থেকে একটা দল প্রত্যাখ্যান করলে আমার মনে হয় না খুব বেশি আসে যায় কিছু। আর তারা সবসময় আসলে নির্বাচনটাকে বানচাল করতে চায়, তারা এরকমই একটা দল। সো তাদের, তারা প্রত্যাখ্যান করলো নাকি এটাকে মানে কি বলে একসেপ্ট করলো, এটাতে আমাদের মনে হয় না কোনো কিছু যায় আসে। নির্বাচন সুষ্ঠু হবে, নির্বাচন হবে এবং আমরা বিপুল ভোটের মাধ্যমে নির্বাচনে জয়ী হয়ে ইনশাল্লাহ আরও একবার হ্যাঁ আসবো। মাঠে তো খুব ভালো অবস্থা, আমার এলাকাবাসী আমাকে ভীষণ পছন্দ করে এবং তাদের ইচ্ছাতেই আসলে আমি নমিনেশন পেপার সংগ্রহ করব, ইনশাল্লাহ বাকিটুকু দেখা যাক। সারা দেশের মানুষ আসলে নির্বাচন চায়। আপনি তো মানে এখানে এই পার্টি অফিসে আসার সময় দেখেছেন কত পরিমাণে গাড়ি ঘোড়া রাস্তায় চলছে এবং কি পরিমাণে কর্মমুখর আসলে মানুষের জীবন। আপনার কি মনে হয় মানুষ আসলে এই হরতাল বা অবরোধকে মেনেছে? তারা প্রত্যাখ্যান করেছে বরাবরই। বাংলাদেশের মানুষ কর্ম করে খেতে চায়, তারা চায় যে তাদের জীবন উন্নতির দিকে যাক, তারা এই সমস্ত অবরোধ হরতাল মানে না, আগেও মানেনি এখনও মানে না। মাঠে তো খুব ভালো অবস্থা, আমার এলাকাবাসী আমাকে ভীষণ পছন্দ করে এবং তাদের ইচ্ছাতেই আসলে আমি নমিনেশন পেপার সংগ্রহ করব, ইনশাল্লাহ বাকিটুকু দেখা যাক। মানে আওয়ামী লীগ থেকে কোনো গ্রিন সিগন্যাল এখনো পেয়েছে না? গ্রিন সিগন্যাল তো আসলে আমি জানি না কোনটাকে গ্রিন সিগন্যাল বলে, কিন্তু আমি এই মানে আমি আওয়ামী লীগ পছন্দ করি, আমি আওয়ামী লীগের সাপোর্ট করি, আমি আওয়ামী লীগের একজন কর্মী এবং একজন কর্মী হিসেবে আমি আমার মাঠে অনেক কাজ করেছি, মানুষের উপকার করেছি। সেখান থেকে আমার মনে হয়েছে যে না, আমি একটা জায়গায় গেলে মানুষের অনেক উপকার করতে পারবো, অনেক বৃহৎ পরিসরে মানুষের জন্য কাজ করতে পারবো, সেখান থেকে আসলে নমিনেশন ফর্ম কিনবো। স্থানীয় নেতাকর্মীদের সাথে কি ধরনের সবার সাথেই তো দেখা হয়, এই তো সবাই আমাকে মানে বেস্ট অফ লাক বলেছে, এখন বাকিটুকু দেখা যাক, পুরোটাই আসলে নেত্রীর হাতে। নির্বাচন আসলে আসলে কি কি কাজ করার ইচ্ছা আছে চাপাই? নির্বাচন মানে আমার এলাকা মানে চাঁপাইনবাবগঞ্জ দুয়ে আসলে আমি নারী ও শিশুদের নিয়ে প্রথমে কাজ করতে চাই। নারী মানে আমি যেহেতু একজন নারী এবং মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী, তিনি দেখিয়ে দিয়েছেন পুরো বিশ্বকে নারী ক্ষমতায়ন কি, তো আমি আসলে চাঁপাইনবাবগঞ্জের প্রতিনিধি হিসেবে আমি চাঁপাইনবাবগঞ্জের নারীদের নিয়ে, নারীদেরকেও নিয়ে আসলে সামনের দিকে এগিয়ে যেতে চাই। এটাই যেহেতু রাজনীতিতে নেমে পড়েছেন, এখন সিনেমার কি অবস্থা? মানে সিনেমা কি একেবারে না? সিনেমা তো একদমই ছাড়িনি, আপনারা সবাই জানেন আমার বেবি হয়েছে, ওই বেবির জন্য আসলে একটা লম্বা গ্যাপ চলে এসেছে, কিন্তু ইনশাআল্লাহ এখন তো নির্বাচন নিয়ে একটু ব্যস্ত, এগুলো ব্যস্ততা কাটিয়ে উঠে আবার কাজে ফিরবো।